বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তথা প্রাণীবিদ্যার দশম অধ্যায়ে মানব দেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি, আর ইংরেজিতে যেটা হচ্ছে গিয়ে প্রোটেকশন অফ হিউম্যান বডি বা ইমিউনিটি। তো শিক্ষার্থীরা, আমরা প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আসলে আমরা বুঝতে পারি যে, যেমন হচ্ছে আমাদের দেশ সহ যে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন নৌবাহিনী রয়েছে, বিমানবাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, এরপর রয়েছে পুলিশ, সীমান্ত প্রতিরক্ষায় রয়েছে বিডিআর। তো এই বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং বহিরাগত যে কোনো আক্রমণকে প্রতিহত করার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আর আমাদের দেহ, এই যে আল্লাহ প্রদত্ত আমাদের এই দেহটা, এই দেহেও আমাদের কিছু প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আমাদের অজান্তেই সবসময়ই আমাদের দেহে আগত যে কোনো জীবাণুর বিরুদ্ধে সবসময়ই যুদ্ধ করে বা লড়াই করে যাচ্ছে, যেগুলো আমরা নিজেরাও জানি না। আমাদের দেহে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের রোগ জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হই। এই রোগ জীবাণু হচ্ছে আমাদের চোখ, নাক, মুখ, এগুলোর মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। এই বিভিন্ন ধরনের অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আরও বিভিন্ন প্যাথোজেন রয়েছে, এগুলো এই সব অঙ্গের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। এছাড়া আমাদের বিভিন্ন সময়ে আমরা যে খাবারগুলো খাই, এই খাদ্যের সাথে আগত যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, এগুলো এই যে দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা এই রোগ জীবাণুর হাত থেকে আমরা প্রতিনিয়তই রক্ষা পেয়ে থাকি। তো শিক্ষার্থীরা, এই যে প্রতিরক্ষার একটি ব্যবস্থা রয়েছে, এই অধ্যায়ের মূল আলোচনায় রয়ে হয়েছে যে আমাদের দেহের এই প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থা সবসময়ই কীভাবে সজাগ এবং তৎপর রয়েছে আমাদের দেহে, পুরো অধ্যায়টিতেই সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আলোচনার শুরুতে আমি বিগত বছরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, এবং কি যে প্রশ্ন দেখা যায় যে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসলে ওই একই ধরনের উত্তরটা একই হবে, তো সেই কারণে আমি এই অধ্যায়টিতে তোমাদের প্রশ্নের আলোকে পড়ানোর চেষ্টা করব। তো প্রশ্নের আলোকে পড়ানোর ক্ষেত্রে আমি এই অধ্যায়ের শুরুতেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের বিভিন্ন সময়ে এসে থাকে, সেটা হচ্ছে গিয়ে ইমিউন তন্ত্রটা হচ্ছে গিয়ে আমাদের দেহের ভেতরে এবং বাইরে রোগ জীবাণু ধ্বংসের যে একটি জটিল ব্যবস্থাপনা রয়েছে, সেই জটিল ব্যবস্থাপনাটিকে বলা হয় ইমিউন তন্ত্র। অর্থাৎ দেহের ভেতরে এবং বাইরে রোগ জীবাণু ধ্বংসের জন্য যে জটিল, যে এই পুরো যে কার্যক্রমটা, এই প্রতিরক্ষা ব্যবস্থার যে পুরো কার্যক্রমটা রয়েছে, সেই ব্যবস্থাপনাটা রয়েছে, সেটাকেই হচ্ছে ইমিউন তন্ত্র বলা হয়। এরপর আছে ইমিউনিটি বা অনাক্রম্যতা বলতে কী বুঝো। ইমিউনিটি হচ্ছে গিয়ে যে প্রক্রিয়ায় দেহের ভেতরে দেহে আগত কোনো অণুজীব বা অন্যান্য যে কোনো রাসায়নিক পদার্থের বিরুদ্ধে দেহকে রক্ষা করার জন্য দেহ যে প্রাণান্তর যে চেষ্টা সর্বদা সর্বদাই করে থাকে, সেটাই হচ্ছে গিয়ে ইমিউনিটি বা অনাক্রম্যতা। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম যে ইমিউন তন্ত্রটা হচ্ছে গিয়ে যে ব্যবস্থাপনাটা রয়েছে সেই ব্যবস্থাপনাটা, আর প্রতিরক্ষা ব্যবস্থার যে ব্যবস্থাপনাটা সেই ব্যবস্থাপনাটাকে বলা হয় ইমিউন তন্ত্র। আর যে যে প্রক্রিয়ায় এই যে প্রতিরক্ষা আমরা হচ্ছে গিয়ে দেহ যে অণুজীব বা বিভিন্ন ধরনের প্যাথোজেন বা রোগ জীবাণু থেকে যে প্রক্রিয়ায় আমরা রক্ষা পাই, সেটাই হচ্ছে গিয়ে ইমিউনিটি বা অনাক্রম্যতা। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সংক্ষিপ্ত দুটি প্রশ্ন জানলাম। এরপরে হচ্ছে গিয়ে আমরা যে আলোচনায় আসব, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেহ যে এই যে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যে কৌশলগুলো অবলম্বন করে, যে তিনটি উপায়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা দেহটা অণুজীব বা রোগ জীবাণু থেকে দেহকে রক্ষা করার জন্য তিনটি কৌশল অবলম্বন করে, সেই তিনটি কৌশল হচ্ছে গিয়ে এই কৌশলগুলোকে তিনটি স্তরে বা কৌশলে ভাগ করা হয়। সেটি হচ্ছে গিয়ে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং শেষে রয়েছে তৃতীয় প্রতিরক্ষা স্তর।
যদি এমন হয় যে কোনো রোগ জীবাণু প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে তাহলে সে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়ার সম্মুখীন হয়। এরপরে যদি সে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটিকে পরাস্ত করে তাহলে সে তৃতীয় প্রতিরক্ষা স্তরে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সে আওতাভুক্ত হয়। তো প্রথম যে প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং কি তৃতীয় প্রতিরক্ষা স্তর, তাহলে আমরা দেখলাম এই তিনটি কৌশলে দেহ সবসময় হচ্ছে গিয়ে প্রাণান্তর চেষ্টা করে এই জীব জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য। এরপর আমি 3 নম্বর প্রশ্নে এখানে লিখেছি যে স্পেসিফিক ও নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর বলতে কি বুঝো। এই যে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর রয়েছে, এই প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এই দুটি স্তরে যে রোগ জীবাণুগুলো প্রবেশ করে এই দুটি স্তর এরা কোনো ধরনের এই জীবাণুকে শনাক্ত করতে পারে না, অর্থাৎ এরা ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা অন্য যে কোনো ধরনের প্যাথোজেন বা রাসায়নিক অন্যান্য যে কোনো ধরনের ক্ষতিকর বস্তুই হোক না কেন, এরা শুধু হচ্ছে গিয়ে বিষয়টিকে টার্গেট করে না যে এটা কোন ধরনের শত্রু, এটা এই নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে এরা টার্গেট না করেই অর্থাৎ প্রত্যেকটা বহিরাগত অণুজীবকে এরা ক্ষতিকর ভেবে প্রতিহত করার চেষ্টা করে, অর্থাৎ না জেনে না চিনে এমনকি নির্দিষ্টভাবে টার্গেট না করে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকেই বলা হয় নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। তার মানে প্রথম এবং দ্বিতীয় এই দুটি প্রতিরক্ষা স্তরকে বলা হয় নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর যেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, আর তৃতীয় প্রতিরক্ষা স্তরটি হচ্ছে গিয়ে এখানে এই প্রতিরক্ষা স্তরে সে হচ্ছে রোগ জীবাণুটিকে নির্দিষ্টভাবে টার্গেট করে, অর্থাৎ সে কোন ধরনের রোগ জীবাণু, সে ভাইরাস না ব্যাকটেরিয়া বা অন্য কোন ধরনের রোগ সৃষ্টিকারী যে জীবাণুটা আমার দেহে আগত হয়েছে, অর্থাৎ সে সুনির্দিষ্টভাবে সেই রোগ জীবাণুটিকে শনাক্ত করে এবং তাকে টার্গেট করে যে প্রতিহত করার চেষ্টা করে সেটাকেই বলা হয় স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। অর্থাৎ তৃতীয় প্রতিরক্ষার স্তরটা হচ্ছে গিয়ে স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে প্রথম এবং দ্বিতীয় যে প্রতিরক্ষা স্তর রয়েছে সেটি হচ্ছে গিয়ে নন স্পেসিফিক, অর্থাৎ এখানে জীবাণুকে সে নির্দিষ্টভাবে শনাক্ত না করে অর্থাৎ বহিরাগত যে কোনো অণুজীবকে সে ক্ষতিকর ভেবে যে প্রতিরক্ষা স্তরটা বা সে যে হচ্ছে গিয়ে প্রতিরোধটা সে গড়ে তোলে সেটাই হচ্ছে গিয়ে নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। আর যেটি হচ্ছে গিয়ে জীবাণুকে নির্দিষ্টভাবে শনাক্ত করে এবং যে প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিহত করার যে ব্যবস্থাটা গড়ে তোলে সেটা হচ্ছে গিয়ে স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। তো এই যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে প্রতিরক্ষা স্তর রয়েছে এর মধ্যে এই যে প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর উভয়টি হচ্ছে গিয়ে সহজাত প্রতিরক্ষা স্তর। অর্থাৎ এই যে সহজাত অর্থ আমরা যে হচ্ছে আমরা বিগত ক্লাস যে অধ্যায় যে ক্লাস করেছি সেটা হচ্ছে গিয়ে সেই প্রাণীর যে আচরণ রয়েছিল সেখানে আমরা সহজাত এবং অর্জিত এই দুটি কথার সাথে আমরা পরিচিত হয়েছি খুব ভালোভাবে। সহজাতটা হচ্ছে গিয়ে বংশ পরস্পরায় কোনো প্রজাতি সেটা লব্ধ করে, অর্থাৎ সেটা বংশ পরস্পরায় এক প্রজাতি থেকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয়, অর্থাৎ এটা জন্মগতভাবে সে লব্ধ হয়ে থাকে। আর যেটা হচ্ছে গিয়ে অর্জিত সেটা হচ্ছে গিয়ে তাকে পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে তাকে জীবন সংগ্রামে টিকে থাকতে এবং ওই পরিস্থিতি থেকে মানিয়ে নেওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো সে অর্জন করে সেগুলো হচ্ছে তার অর্জিত বৈশিষ্ট্য। এই যে প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর রয়েছে এটি হচ্ছে গিয়ে সহজাত যে আর হচ্ছে গিয়ে তৃতীয় যে প্রতিরক্ষা স্তর রয়েছে এটা আসলে মূলত সহজাত হতে পারে এবং অর্জিত হতে পারে। সহজাত কিংবা অর্জিত হতে পারে,
অর্থাৎ সে জন্মগতভাবে যখন দেখা যায় যে সে যে তার ভিতরে যে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এই প্রতিরোধ ব্যবস্থা দ্বারা সে প্রতিহত করতে পারে। অনেক সময় দেখা যায় যে সে তার এই যে তার দেহে যে ধরনের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, যে ধরনের প্রতিরোধ করার যে ক্ষমতা রয়েছে, সে ক্ষমতায় তখন আর তাকে সেটা প্রতিহত করতে পারছে না। তখন সেক্ষেত্রে কী করতে হয়, তাকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, টিকা ইত্যাদি প্রয়োগের মাধ্যমে কিংবা অ্যান্টিবায়োটিক সেবনের মাধ্যমে, যেটা বাইরে থেকে প্রয়োগ করতে হয়, এই অ্যান্টিবায়োটিক সেবনের মাধ্যমে তখন হচ্ছে গিয়ে তাকে সেই প্রতিরোধ বা প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার মাধ্যমে সে জীবাণুটিকে প্রতিহত করতে হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিরক্ষা স্তরে কোনটি কোন ধরনের। এরপরে আমরা চলে যাই, এখানে দেখো তোমরা 4 নম্বর যে আমি একটু প্রশ্ন লিখেছি, প্রথম প্রতিরক্ষা স্তর বা দেহের প্রথম প্রতিরক্ষা স্তর বা দেহের বাইরে কিছু অঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা পালন করে সে সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের পরীক্ষায় বেশিরভাগই এসে থাকে যে প্রথম প্রতিরক্ষা স্তরে যে কোন কোন হচ্ছে গিয়ে প্রক্রিয়ায় এরা হচ্ছে গিয়ে এই প্রথম প্রতিরক্ষা স্তরটার প্রতিবন্ধক হিসেবে বা রোগকে ধ্বংসের জন্য যে ব্যবস্থাগুলো কার্যকর থাকে সেগুলো নিয়ে আলোচনা করো। তার মধ্যে হচ্ছে ত্বক যে বিশেষ ভূমিকা পালন করে, শুধু হচ্ছে ত্বক সম্পর্কেই আসে। তো আমরা আজকে এই প্রথম প্রতিরক্ষার যে ব্যবস্থাগুলো বা রয়েছে সেগুলো নিয়ে আমরা টোটালটা আলোচনা করব, তবে ত্বক নিয়ে আমরা শুধু একটা আলাদা ক্লাস করব। আজকে আমরা টোটাল ব্যবস্থাপনা নিয়ে ক্লাস করব, আলোচনা করব। তো সংক্ষেপে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে গিয়ে যে প্রতিরক্ষা ব্যবস্থায় অর্থাৎ হচ্ছে গিয়ে দেহ ভৌত এবং রাসায়নিক উপায়ে কোনো অণুজীবকে অর্থাৎ প্যাথোজেন, বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, আগত অণুজীবকে দেহের ভেতরে প্রবেশ করতে দেয় না, অর্থাৎ প্রবেশ করতে বাধা দেয়, সেটাই হচ্ছে গিয়ে প্রথম প্রতিরক্ষা স্তর। আমরা তাই এর আগে বলেছি যে প্রথম প্রতিরক্ষা স্তরটি হচ্ছে গিয়ে নন স্পেসিফিক, অর্থাৎ এখানে সে জীবাণুকে চিহ্নিত না করেই সে এটিকে প্রতিহত করার চেষ্টা করে। তো প্রথম প্রতিরক্ষা স্তরে যে যে ধাপে এই যে প্রতিরক্ষা স্তরটি কার্যক্রম থাকে তার মধ্যে প্রথমেই রয়েছে ত্বক। আমরা ত্বক এ জানি যে ত্বক হচ্ছে গিয়ে আমরা কোনো যে কোনো জীবাণু বা রোগ জীবাণু প্রথম আমাদের যেটাকে যেখানে আমাদের আক্রমণ করবে সেটা হচ্ছে গিয়ে ত্বক, কারণ দেহের সবচেয়ে বাইরের আবরণটি হচ্ছে গিয়ে ত্বক। ত্বক চারভাবে এই কার্যকর প্রতিরক্ষা প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলে। তার মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে ত্বকের, এটি হচ্ছে কেরাটিনময় যে আবরণ রয়েছে এটি বায়ুরোধী, তারপরে হচ্ছে পানি ভেদ্যতা এরপর রয়েছে, এটি হচ্ছে অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য, অর্থাৎ খুব সহজে এর ভেতর দিয়ে যে কোনো অণুজীব, পানি এবং যে কোনো প্যাথোজেনই প্রবেশ করতে পারে না। এরপর নাম্বার 2 রয়েছে, এটি সবসময় প্রতিস্থাপিত হয়। নাম্বার 3 হচ্ছে কি, এর অ্যাসিডিক pH, অর্থাৎ এর ভেতরে যে অ্যাসিডিক অবস্থা রয়েছে সে হচ্ছে গিয়ে খুব সহজে অন্য কোনো অণুজীব এর মধ্যে বংশবিস্তার করতে পারে না। নাম্বার 4 রয়েছে, এখানে যে শ্বেতগ্রন্থি এবং ঘর্মগ্রন্থি রয়েছে এই শ্বেতগ্রন্থি এবং ঘর্মগ্রন্থি থেকে নিঃসৃত যে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি সেটা হচ্ছে গিয়ে অণুজীব ধ্বংসে কাজ খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এরপর রয়েছে লোম। আমাদের নাকের ভেতরে যে লোম রয়েছে সেই লোম হচ্ছে দেখা যায় যে নাকের অনেক সময় আমাদের নাকের ভেতরে ধুলাবালি এবং অন্যান্য রোগ জীবাণু প্রবেশ করে। তো লোম এই রোগ জীবাণু এবং হচ্ছে গিয়ে যে ধুলাবালি এগুলো প্রবেশ করতে দেয় না এবং শক্ত দেখা যায় যে ময়লা বা একটা আস্তরণ তৈরি করে, যার কারণে রোগ জীবাণু বা ময়লা সহজেই নাকের ভেতর দিয়ে দেহের ভেতরে প্রবেশ করতে পারে না। এরপর রয়েছে সিলিয়া। সিলিয়া হচ্ছে আমাদের দেহে যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালীতে দেখা যায় যে মিউকাসময় ঝিল্লি রয়েছে, সেই মিউকাসময় ঝিল্লি সর্বদাই হচ্ছে গিয়ে বহির্মুখী আন্দোলনরত রয়েছে। এই বহির্মুখী আন্দোলনের কারণে কোনো অণুজীব বা রোগ জীবাণু দেহের ভেতরে প্রবেশ করতে পারে না, সেগুলো হচ্ছে গিয়ে এই সিলিয়ার আন্দোলনে দলা পাকিয়ে যায় এবং এই রোগ জীবাণু যদি দেহের ভেতর দিয়ে বা শ্বাসনালীর ভেতর দিয়ে আমাদের পাকস্থলীতে পৌঁছে যায় তাহলে পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড রয়েছে শক্তিশালী অ্যাসিডের কার্যকারিতায় সেই রোগ জীবাণুটি ধ্বংস হয়ে যায়। এরপর রয়েছে অশ্রু ও লালা।
অশ্রু ও লালায় রয়েছে লাইসোজাইম নামক এক ধরনের এনজাইম। এই লাইসোজাইমের কারণে দেখা যায় কোনো জীবিত যে রোগ জীবাণু রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের মুখে থাকতে পারে না, বা হচ্ছে গিয়ে এরা জীবিত কোনো জীবিত অবস্থায় থাকতে পারে না। এই লাইসোজাইম এনজাইমের প্রভাবে এটি আমাদের পাকস্থলিতে প্রবেশ করে এবং পাকস্থলিতে সেখানে অ্যাসিডের মাধ্যমে সেই রোগ জীবাণুটি ধ্বংস হয়ে যায়। এছাড়া চোখের যে অশ্রু সিক্ত থাকে, অশ্রু সিক্ত থাকে, সেই হচ্ছে গিয়ে এই এনজাইমটি চোখকে হচ্ছে গিয়ে ক্ষতিকর কোনো ধুলাবালি এবং আগত রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। এরপর রয়েছে পৌষ্টিক নালীর সিরোমেন, নাম্বার ম হচ্ছে গিয়ে সিরোমেন। আমাদের বহিকর্ণের কর্ণকুহরে হলদে বাদামি ধরনের এক ধরনের মোমের মতো আঠালো পদার্থ রয়েছে। সেই আঠালো পদার্থ যাতে আমাদের আমাদের কানের যে পর্দা রয়েছে সেই কানের পর্দায় ধুলোবালি কিংবা রোগ জীবাণু যাতে স্তর করে আমাদের শ্রবণে কোনো অসুবিধা না ঘটায়, সে কারণে এই সিরোমেন কোনো রোগ জীবাণু বা ধুলাবালিকে দলা পাকিয়ে একটি হচ্ছে গিয়ে শক্ত পিণ্ডের মতো তৈরি করে, যেটাকে আমরা আমাদের দেশে প্রচলিত ভাষায় খৈল বলে থাকি। তো এই খৈল সৃষ্টির মাধ্যমে রোগ জীবাণু এবং ধুলোবালির হাত থেকে আমাদের কানের পর্দাকে রক্ষা করে থাকে। এরপর চলে আসি নাম্বার চ, পৌষ্টিক নালীর অ্যাসিড। পৌষ্টিক নালীর যে অ্যাসিড রয়েছে, এই অ্যাসিডগুলো হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে বাইরে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশের খাবার গ্রহণ করে থাকি, এছাড়াও বিভিন্ন কারণে আমাদের দেহের মাধ্যমে আমাদের হাতের মাধ্যমে এই খাদ্যের মাধ্যমে আমাদের দেহে রোগ জীবাণু প্রবেশ করে থাকে। এই রোগ জীবাণু পাকস্থলীতে যে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিওলাইটিক এনজাইমের প্রভাবে এই রোগ জীবাণু ধ্বংস হয়ে যায়। এরপর রয়েছে রেচন জনতন্ত্রের অ্যাসিড। রেচন জনতন্ত্রে যে যে নিঃসরণগুলো রয়েছে সেই নিঃসরণগুলো হচ্ছে গিয়ে আঠালো এবং পিচ্ছিল ধরনের এবং অ্যাসিডিক হয়ে থাকে। এই আঠালো হওয়ার কারণে রোগ জীবাণু সহজে এর মধ্যে দলা পাকিয়ে যায়, যার কারণে দেখা যায় এই রোগ জীবাণু যদি প্রবেশ করে এই দলা অবস্থায় হয়ে যায়, পিণ্ড অবস্থায় হয়ে যায় এবং পরবর্তীতে এটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষিত হয় এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পায়। তো তাহলে আমরা প্রথম প্রতিরক্ষা স্তর বা নন স্পেসিফিক যে প্রতিরক্ষা স্তর রয়েছে তার প্রথমটি সম্পর্কে আমরা জানলাম। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।